शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। श्री श्री मायर कथा। सरजुवाला देवी मायर दीक्षित ছিলেন। ওনার সঙ্গে মায়ের বিভিন্ন কথোপকথন এবং বিভিন্ন ঘটনাবলী উনি লিপিবদ্ধ করে গেছেন, সেখান থেকেই আমি পাঠ করে শোনাচ্ছি। দিনটি ছিল পয়লা আষাঢ় 1319। বেলা প্রায় 4টা। শ্রী শ্রী মা অনেক স্ত্রী ভক্তের সঙ্গে বসে আছে। আমার পরিচিতার মধ্যে তাদের ভিতরে আছেন মাস্টার মহাশয়ের স্ত্রী ডাক্তার দুর্গাপদবাবুর স্ত্রী গৌরীমা ও তার পালিতা কন্যা যাকে আমি দুর্গা দিদি বলে ডাকি এবং বরেণবাবুর পিসি। আর যারা আছেন তাদের চিনি না। মা হাসি মুখে সকলের সঙ্গে কথা করছে, আমাকে দেখে বললেন, এই যে এসো মা বসো। আমি গৌরী মাকে দিয়ে নিচে অফিস ঘর হতে নিবেদিতা ও ভারতে বিবেকানন্দ বইখানি আনালি। আমার ইচ্ছা মা নিবেদিতা বইখানি কিছু শুনেন। মাও বই দেখে বলছেন, ওখানে কি বইগা? আমি বললাম নিবেদিতা। মা বললেন, পড়ো তো মা একটু শুনি, সেদিন আমাকেও একখানি ওই বই দিয়ে গিয়েছে, এখনো শোনা হয়নি। যদি অত লোকের মধ্যে পড়তে লজ্জা করতে লাগলো, তথাপি নিবেদিতার সম্বন্ধে সরলাবালা কেমন সুন্দর লিখেছেন তা মাকে শোনাবার আগ্রহে ও মায়ের আদেশে পড়তে আরম্ভ করল। শ্রী শ্রী মা ও সমবেতা স্ত্রী ভক্তেরা সাগ্রহে শুনতে লাগলেন। নিবেদিতার ভক্তির কথা পড়তে সকলেরই চোখ অশ্রু সিক্ত হয়ে উঠল। দেখলো মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ওই প্রসঙ্গে বলতে লাগলেন, আহা নিবেদিতার কি ভক্তিই ছিল, আমার জন্য যে কি করবে ভেবে পেত না। রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত। প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ের ধুলা নিত। দেখতুম যেন পায়ে হাত দিয়েও সংকুচিত হচ্ছে। কথাগুলি বলেই মা নিবেদিতার কথা ভেবে স্থির হয়ে রইলেন। তখন উপস্থিত সকলেও নিবেদিতার কথা যা জানতেন বলতে লাগলেন। দুর্গা দিদি বললেন, ভারতের দুর্ভাগ্য যে এত অল্প দিনে চলে গেলেন। অপর একজন বললেন, তিনি যেন ভারতেরই ছিলেন, নিজেও তাই বলতেন, সরস্বতী পূজার দিন খালি পায়ে হোমের কোটা কপালে দিয়ে বেড়াতেন। পুস্তক পড়া শেষ হল। শ্রী শ্রী মা তখনও মাঝে মাঝে নিবেদিতার জন্য আক্ষেপ করতে লাগলেন। শেষে বললেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী অন্তরাত্মা, জানো মা। এইবার মা কাপড় কেচে এসে ঠাকুরের বৈকালি ভোগ দিতে বসলেন। ইতপূর্বে কোন সময়ে সহস্তে অনেকগুলি ফুলের মালা গেঁথে বৈকালে পরিয়ে দিবেন বলে ঠাকুরের সামনে রেখেছিলেন। ব্রহ্মচারী রাসবিহারী ওইগুলোর নিকটেই ভোগের জন্য রসগোল্লা এনে রেখে গেছে, তার রস গড়িয়ে ফুলের মালাতে লেগে দেহ পিঁপড়েই ধরেছে। মা হাসতে হাসতে বলছেন, এইবার ঠাকুরকে পিঁপড়েই কামড়াবে গো, ও রাসবিহারী এ কি করেছ। এই বলে সযত্নে পিঁপড়ে ছাড়িয়ে ঠাকুরকে পরিয়ে দিলেন। মা ওইরূপ সকলের সামনে নিজের স্বামীকে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছেন দেখে রাধুর মা মুখ টিপে টিপে হাসতে লাগলেন। শ্রী শ্রী মা উপস্থিত সকলকে প্রসাদ দিতে গৌরী মাকে বললেন এবং সকলে প্রসাদ পেলেন। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার 5টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রী শ্রী মা, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতা স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আর একজন স্ত্রী ভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে, মা যখন বলছেন তখন আর ভাবনা কি। বলা বাহুল্য মেয়ের মায়ের এসব কথা মনে করল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রী শ্রী মা, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে, সংসারে যত লিপ্ত না পাওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে, পূজনীয়া যোগিন মা এসে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যা আরতি করতে বসলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে যজ্ঞ করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম, মা স্ত্রী লোকেদের অশুচি অবস্থায় ঠাকুর পুজো করা চলে কি? শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ মা চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। একথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুর বলেছিলেন যদি পূজা না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না, তা তুমি পুজো করো কিন্তু মনে কোনো দ্বিধায় করো না,
সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থা আর একটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ওইরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ত। অনেক রাত হয়েছে, এখনো আমাকে নিতে আসেন। গোলাম মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচে হতে কে বললেন, আমরা বলে দিয়েছি গৌরী মার সঙ্গে চলে গেছেন বোধ হয়। শুনে আমি মাকে বলছি, না আসে আজ থাকাই যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনাই নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বালি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করে গোলাম মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেখা দিতে চারখানা লুচি তরকারি মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করছে। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, তা আর একদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলেছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন, বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। আরেকদিন গিয়ে দেখি শ্রী শ্রী মা দ্বীপ প্রহরে আহারান্তে বিশ্রাম করছে। আদেশ মতো তার কাছে শুয়ে বাতাস করছি, এমন সময় তিনি সহসা আপন মনেই বলছেন, তাই তো মা, তোমরা সব এসেছ, তিনি ঠাকুর এখন কোথায়? শুনে বললুম, এ জন্মে তো তার দর্শন পেলুমি না, কোনো জন্মে পাবো কি না তা তিনিই জানেন। আপনার যে দর্শন পেয়ে গেছি এই আমাদের পরম সৌভাগ্য, শ্রী শ্রী মা বললেন, তা বটে। ভাবতে লাগলুম, কি ভাগ্য যে এ কথাটি স্বীকার করলেন। সব সময়ই তো দেখি নিজের কথা চেপে যান, মায়ের কাছে কত লোকের কত রকমের গোপনীয় কথা যে থাকতে পারে, হাওয়া আমি তা তখন বুঝতে পারতাম না। জানবই বা কেমন করে, মার কাছে তখন অল্পদিনই মাত্র যাচ্ছি বই তো নয়। সেজন্য মার বাড়িতে পৌঁছে তাকে দেখতে না পেরে আসবার অপেক্ষা না করে খুঁজে খুঁজে যেখানে তিনি আছেন সেখানে গিয়া দেখা করত। একদিন বিকালবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছে, এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির। শুনতে পেলুম মা তাদের বলছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। বুঝতে বাকি রইল না, বউ দুটি মার কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। আমাকে দেখে তারা লজ্জিত হলেন, আমিও ততদিক। আমারও কিন্তু খুব শিক্ষা হয়ে গেল, মনে মনে স্থির করলাম আর কখনো সাড়া না দিয়ে মাকে অমর করে দেখতে যাব না। কয়েক মাস পর মার বাড়িতে বউ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলাম তারা উভয়ই সন্তান সম্ভবা হয়েছে। গৌরীমা এসেছেন, তাকে একটু ঠাকুরের কথা বলতে অনুরোধ করায় তিনি বললেন, আমি ঠাকুরের কাছে অনেক আগে গিয়েছিলাম, তারপর আর সকলে আসতে লাগলেন, এই নরেন কালী এদের ছোট দেখেছি, বেলা বেশি নেই দেখে আর অধিক কথা বলো না। মাকে প্রণাম করে গৌরীমা বিদায় দিল। আমাকেও যেতে হবে। মাকে প্রণাম করে বিদায় চাইতে মা বারান্দায় ডেকে এনে প্রসাদ দিলেন, বলতে লাগলেন, তবে এসো মা, আমার সব ছেলে মেয়েগুলো আসে আবার একে একে চলে যায়, একদিন সকাল 7টায় এসো, এখানে প্রসাদ পাবে। ওম ইয়থাগ্নে দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপম তম শারদম প্রণমাম্যহম। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরাম।